নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রকাশ্য জনসভার মঞ্চে উঠে দলীয় কর্মী থেকে শুরু করে নেতা এমনকি বিরোধীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ শোভনদেব চট্টোপাধ্যায়। এবারই তেমনই ঘটনার পুনরাবৃত্তি। খড়দহ পাতলিয়ায় দলীয় এক অনুষ্ঠানে যোগদান করে কর্মী সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এবার তার নিশানায় খোদ সংবাদ মাধ্যম। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করে চলেছে সংবাদ মাধ্যম। এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমকে হলুদ সাংবাদিকতা বলে কড়া ভাষায় আক্রমণ শোনান তিনি। একটাই তৃণমূল কংগ্রেস লক্ষ্য করে দেখুন, সকাল ছটায় যদি টিভি খোলেন দেখবেন একই খবর, রাত দশটায় যদি তুমি গেলেন বলেন দেখবেন একই খবর। ভারতবর্ষে কোনো খবর নাই, পশ্চিমবাংলায় কোনো খবর নাই, আমাদের রাজ্য ভারতবর্ষে এক নম্বর হলে খবর নাই, আমাদের রাজ্য সারা পৃথিবীতে এক নম্বর হলে খবর নাই, একমাত্র খবর একটাই, সেই খবর নিয়ে তারা সারাদিন বলে যাচ্ছে। যখন কোন বিশেষ বিশেষ এই অভিযোগের লোকেরা দেখতে পাচ্ছি না, লোকেরা তার মানে হলো এই যে আমাদের রাজ্য যখন সব থেকে 1 নম্বর যে প্রকল্পটা হয়েছে, যে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে, সেই প্রকল্পের নাম হলো কুমার সরকার। দেখেছেন সেটা নিয়ে একদিন সারাদিন আলোচনা হচ্ছে, সেটা নিয়ে একদিন আলোচনা হয়েছে, আলোচনা নেই। এতদিন এখানে আমার মাপনেরা বসে আছেন, ভাইরা বসে আছেন, ক্ষমতা কর্তব্যতায় আসার আগে আমি কিন্তু 32 বছর টামায় মেরে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। লাল, গেরুয়া, সবুজ রং ভুলে সাদাকে সাদা এবং কালোকে কালো তুলে ধরাই তাদের প্রধান কাজ। রাজনৈতিক আধারে প্রচারের আলোয় আসা নেতা মন্ত্রীরাও ল্যাম্পলাইটে আসেন এই সংবাদ মাধ্যমের হাত ধরে। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যতে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আঙুল তোলা কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। খড়দহ থেকে রাজা দে, সেভেনাভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।